ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য এই বেলা শেষে নিয়ে এসেছি একটা গল্প, আশ্চর্য কবিতা। কবিতা কিন্তু সেটা গল্প, আশ্চর্যই বটে। আর লেখক সুকুমার রায়। আজকে আমরা পড়ে নেব, শুনে নেব প্রথম পর্ব। তাহলে শুরু করি, আশ্চর্য কবিতা প্রথম পর্ব, লেখক সুকুমার রায়। আমাদের ক্লাসে একটি নূতন ছাত্র আসিয়াছে। সে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল, আমি পোয়েট্রি লিখতে পারি। এই কথা শুনিয়া ক্লাসের অনেকেই অবাক হইয়া গেল। কেবল দুই একজন হিংসা করিয়া বলিল, আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি। নতুন ছাত্রটি বোধহয় ভাবিয়াছিল, সে কবিতা লিখিতে পারে শুনিয়া ক্লাসে খুব হুলুস্থুল পড়িয়া যাইবে এবং কবিতা শুনিবার জন্য সকলে হাঁ হাঁ করিয়া উঠিবে। যখন সেরূপ কিছুরই লক্ষণ দেখা গেল না, তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে এরূপ ভাবে যাত্রার মতো সুর করিয়া একটা কবিতা আওড়াইতে লাগিল। ওহে বিহঙ্গম, তুমি কিসের আশায় বসিয়াছো উচ্চ ডালে সুন্দর বাসায়? নীল নভমণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও, আহা ঘুরিয়া ঘুরিয়া। যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং ডানা, উড়ে যেতাম তব শনে নাহি শুনে মানা। কবিতা শেষ হইতে না হইতে ভবেশ তাহার মতো সুর করিয়া মুখভঙ্গি করিয়া বলিল, আহা যদি থাকতো তোমার লেজের উপর ডানা, উড়ে গেলেই আপদ যেত করত না কেউ মানা। নূতন ছাত্র তাহাতে রাগিয়া বলিল, দেখো বাপু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ। শৃগাল ও দ্রাক্ষা ফলের গল্প শোনোনি বুঝি? একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল, শৃগাল এবং দ্রাক্ষা ফল, সে আবার কি গল্প? অমনি নূতন ছাত্রটি আবার সুর ধরিল, বৃক্ষ হতে দ্রাক্ষা ফল ভক্ষণ করিতে লোভী শৃগাল প্রবেশিল এক দ্রাক্ষা খেতে। কিন্তু হায়, দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে, শৃগাল নাগাল পাবে কি রূপে তাহাকে? বারম্বার চেষ্টায় হয়ে অকৃত কার্য, দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য। সেই হইতে আমাদের হরে রাম একেবারে তাহার চেলা হইয়া গেল। হরে রামের কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল। সে নাকি এত কবিতা লিখিয়াছে যে একখানা আস্ত খাতা প্রায় ভর্তি হইয়াছে। আর আট দশটি কবিতা হইলেই তাহার 100টা পুরো হয়, তখন সে নাকি বই ছাপাইবে। তো ছোট্ট বন্ধুরা, আমার শ্রোতা বন্ধুরা, সে বই ছাপা সেটা আমরা পরে দেখে নেব পরবর্তী পর্বে। কিন্তু ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দ থেকো, আর যে যেরম পারো কবিতা লিখতে পারো, মনের আনন্দে লিখে যেও, আবৃত্তিও করিও, আবৃত্তিও করো, কেমন? তাহলে আজ এই অবধি, টাটা।